পটুয়াখালী জেলা সদর থেকে বাউফল ও দশমিনা উপজেলায় যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কটি খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কারে কোটি কোটি টাকা ব্যয় করা হলেও ঠিকাদারদের নিম্নমানের কাজে এর সুফল থেকে বঞ্চিত স্থানীয়রা। তবে দ্রুত সড়কটি চলাচল উপযোগী করা হবে বলে জানিয়েছে এলজিইডি। পটুয়াখালী জেলা সদর থেকে লোহালিয়া, খেয়াঘাট, কাশীপুর, বাউফল ও দশমিনা উপজেলায় যাতায়াতের পথ হওয়ায় স্থানীয়দের কাছে বেশ গুরুত্বপূর্ণ সড়ক এটি। সম্প্রতি কাশীপুর থেকে মিলঘর পর্যন্ত সড়কে 7 থেকে 8টি স্থানে বড় বড় গর্ত আর খানাখন্দ সৃষ্টি হয়েছে। এছাড়া একটু বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। প্রায় ঘটছে দুর্ঘটনা। ঢাকার গাড়ি যেতে পারে না এবং ওই যে আছে অটোগুলো যেতে পারে না। রাস্তাঘাটে গাড়ি চালাতে কষ্ট, এই মিলগড় থেকে বাঙ্গা ব্রিজ পর্যন্ত যাত্রী নামায় উড়ান লাগে সাত জায়গায়। অনেক সময় গাড়ি কাইতেই পড়ে এবং আমরা দেখি জাম বাইজে থাকে, যাইতে পারে না গাড়ি। স্থানীয়দের অভিযোগ, সড়কটি সংস্কারে এলজিইডি সহ উপজেলা পরিষদ কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করেও কোনো কাজ হয়নি। পরে তারা নিজেরা চাঁদা তুলে সড়কের কিছু অংশ মেরামত করে। এই রাস্তা কিন্তু অনেকবার আমরা পাবলিকেরা টাকা উড়াইয়া তারপরে ইট বিছাইছি বা ইটটা দিছি। এলজিইডি জানায়, জরুরি রক্ষণাবেক্ষণের আওতায় চলতি বছরে 7 কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের 9-10 কিলোমিটার রাস্তা এবছর জিওবি মেনটেন্স আমরা বাস্তবায়ন করব। আনুমানিক প্রায় 7 কোটি টাকার মতো আমাদের এস্টিমেট কস্ট। খুব দ্রুত মানুষের জনদুর্ভোগটা লাঘব হয়ে যাবে। দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।